টিআরপি তালিকায় গত কয়েক মাসে সেভাবে দাগ কাটতে ব্যর্থ সর্বজয়া। শুরুটা ভালোই করেছিল দেবশ্রী রায়ের শো, তবে বর্তমানে অনেকটাই তলানিতে টিআরপি। কিন্তু দেবশ্রী রায় ভক্তরা রাত 9টা বাজলে টেলিভিশনের সামনে বসে পড়েন সর্বজয়ার জীবনযুদ্ধের গল্প দেখতে। আর এবার সর্বজয়া তার পরিবারকে নিয়ে হাজির দাদাগিরির মঞ্চে, আর সেই প্রোমো প্রকাশ্যে আসতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। দাদা আর সর্বজয়ার যুগলবন্দি দেখে মুগ্ধ ফ্যানেরা। দাদাগিরির মঞ্চে দেবশ্রী রায় হাজির হবেন আর নাচ থাকবে না, তাও কি হয়, একেবারেই নয়। অভিনেত্রীর এই ট্যালেন্ট তো কারোরই অজানা নয়। তবে এদিন দেবশ্রীর নাচ থেকে স্থির থাকতে পারেননি সৌরভ। দাদাগিরির সঞ্চালকও কমলা সুন্দরী দেবশ্রীর সঙ্গে নাচের ছন্দে পা মেলালেন। একে অপরের প্রশংসা করতেও ভুললেন না সৌরভ দেবশ্রী। অভিনেত্রীর প্রশংসা করে সৌরভ বলেন, তুমি এতদিন টেলিভিশনের এমনকি সিনেমার সর্বজয়া ছিলে, আর থাকবে। অন্যদিকে মহারাজী মুগ্ধ দেবশ্রী বলে ওঠেন, এখানে আসবার কারণ কি জানো, তোমার এই হাসিটা। দেবশ্রী রায়ের কাছে এমন প্রশংসা শুনে তো লজ্জায় লাল সৌরভ, হো হো করে হেসে ওঠেন। চলতি সপ্তাহে দাদাগিরিতে হাজির হবে টিম সর্বজয়া। ফ্যানেরা কিন্তু বেজায় এক্সাইটেড এই এপিসোড নিয়ে। একজন লেখেন, কবে থেকে অপেক্ষায় ছিলাম সর্বজয়াকে দাদাগিরিতে দেখব বলে, এবার তো দেখতেই হবে। অপর এক ফ্যান লেখেন, এক্সাইটেড, ফাইনালি দেবশ্রী ম্যাম দাদাগিরিতে আসছেন আর সর্বজয়া টিমও। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।